আজ 18ই জিলহজ কারবালা নগর খানকায়ে কাদেরিয়ায় মেহফিলে ঈদে গাদির আয়োজন করা হয়েছে। এই মেহফিলের আরম্ভতে আমরা কিছু বাচ্চাদের জন্য একটা ইসলামিক কুইজ, যেখানে আপনার লেখা আছে ইসলামিক ও এলএলবেদ কুইজ, একটা আয়োজন করেছি ছোট বাচ্চাদের জন্য। এখানে আমাদের কিছু ছোট বাচ্চারা আছে এই এলাকার, যারা আজকে এখানে প্রতিযোগিতা নিয়েছে। এই ইসলামিক কুইজটা যেখানে প্রশ্ন করা হবে ইসলামের উপরে, আহলে বাইতের উপরে, কোরআন পাকের উপরে, এইসব উপরে কিছু কুইজ করা হচ্ছে। এই জিনিসটা যেটা আমার আব্বা হুজুর আমাদের পীর মুর্শিদ হযরত সৈয়দনা সৈয়দ শাহ রশাদত আলী আল কাদরি আল জিলানী আল হাসানি আল হুসাইনি, ওনার আদেশে এটা করা হচ্ছে। ওনার বক্তব্য আছে কি বাচ্চাদেরকে, যে ছোট বাচ্চা, ওদেরকে এই দিনের দিকে বেশি আনা যাওয়া দরকার। এখন তো অনেক লোকগুলো এই দিকে ওই দিকে ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে, মেলাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে বাচ্চা যে বাপগুলো আছেন, যে মা বাপরা, ওদেরকে আরও দরকার যে এই ইসলামিক কুইজ, এই ইসলামিক দিনের কাজ থেকে নিয়ে আসা ছেলেদের বাচ্চাদেরকে। যত আপনারা এই ধর্মের কাছে নিয়ে আসবেন, তত ওরা ভালো থাকবে, সঠিক পথে থাকবে। আর এই তাজকে তাই আমার পীর মুর্শিদের নির্দেশ হয় আমরা ইসলামিক কুইজ আরম্ভ করব। এখানে আজকের যে পার্টিসিপেন্টসগুলো আছেন ওদের নাম হচ্ছে ফারহানা আক্তার, তমন্না পারভীন, সাবিনা ইয়াসমিন, গোলাম হায়দার চৌধুরী, হামিদ জামাল, মকবুল হাসান, মিনহাজ উদ্দিন শেখ, শেখ হামদ আলী, আবুজার মল্লিক, শেখ সাহিল, শেখ আব্দুল মাহমুদ, গোলাম শেখ সাব্বার মল্লিক আর শেখ জাফর। এদেরকে নিয়ে আজকে যে আমাদের কুইজ প্রতিযোগিতা করবেন, আমাদের আছেন মৌলানা শাব্বির মলাই সাহেব, আমাদের শেখ মাহফুজ আছেন, আর আমাদের রিমন আছেন, আর বাদল ভাই আছেন। ইনরা আজকে এই কুইজটা করার জন্য ইনরা আজকে দায়িত্ব নিয়েছেন। তাই আমি মৌলানা শাব্বিরকে বলি কি আপনারাই এই কুইজ আর প্রোগ্রামটা আরম্ভ করেন। বিসমিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরে তরিকা সৈয়দ ওয়াইজ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি যে কথা বলছিলেন কে পীরে তরিকাত আফতাবে শরিয়াত সৈয়দ রশাদাত আলী আল কাদরির অনুরোধে ইনি এই প্রোগ্রাম করতে বলেছিলেন, সেই কুইজ ইসলামিক কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। আমি প্রথম প্রশ্ন করব কে পঞ্জাতনের পাক পঞ্জাতনের নাম বলতে, পাক পঞ্জাতন কজন এবং নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা সাল্লামুল্লাহ আলাইহা, হযরত ইমাম আলী আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর এবং সঠিক উত্তর দিয়েছে কে হযরত আলী আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাম এবং হাসান ও হুসাইন এবং মা ফাতেমাতুজ জাহরা। এবং এরপরে আমরা দ্বিতীয় জনের কাছে চলে যাব দ্বিতীয় প্রশ্নের জন্য, যে চৌদা মাসুমিন আলাইহিস সালামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, হযরত ইমাম বাকির আলাইহিস সালাম, হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, হযরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, হযরত ইমাম আলী রেজা আলাইহিস সালাম, হযরত ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, হযরত ইমাম মোহাম্মদ নাকি আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর এবং সঠিক উত্তর দিয়েছে চৌদা মাসুমিনের নাম গুলি। এবারে আমরা তৃতীয় ব্যক্তির কাছে চলে যাব। তৃতীয় প্রশ্ন হলো কে আহলে বাইতের রাসূল কাকে বলে,
আহলে বায়তের রাসূলের সদস্যগণ কাকে বলে আহলে বায়তের রাসূল? হযরত মুহাম্মদ আহলে বায়তের পরের কাছে কে আহলে বায়তের রাসূল কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে চলে যাব, আহলে বায়তের রাসূল কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সঠিক উত্তর। পরের প্রশ্ন নিয়ে আমি অন্যজনের কাছে চলে যাব, চতুর্থ প্রশ্ন নিয়ে। কে হযরত আলী ও হযরত মুহাম্মদ কে মুহাম্মাদের কে হন? হযরত আলী আলাইহিস সালাম হযরত নবী পাক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হন? মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ওনার জামাতা হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবং পঞ্চম প্রশ্ন নিয়ে চলে যাব, কে হযরত হাসান ও হযরত হুসাইন আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হন? নেক্সট কে পঞ্চম প্রশ্ন, হযরত হাসান ও হযরত হুসাইন আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হন? ওনার নাতি। মাশাআল্লাহ সঠিক উত্তর। এবং নেক্সট চলে যাব ছয় উত্তর নিয়ে, ছয়তম উত্তর নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলায় কে লালন পালন করেছিলেন? নেক্সট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলায় কে লালন পালন করেছিলেন? নেক্সট হযরত, প্রশ্ন ভালো করে শুনে নেবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলায় কে লালন পালন করেছিলেন? বলে দিচ্ছি, নেক্সট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্টবেলায় কে লালন পালন করেছিলেন? বলে দিচ্ছে তো, নেক্সট অন্য নেক্সট প্রশ্ন, সাততম প্রশ্ন, কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নিজেকে নবী বলে ঘোষণা করেন? কোন সময়, কত বছরে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নিজেকে নবী বলে ঘোষণা করেন, কত বছরে? 40 বছর বয়সে। মাশাআল্লাহ সঠিক প্রশ্ন সঠিক উত্তর। এবারে নেক্সট চলে যাব, কে হযরত আলী আলাইহিস সালামের তলোয়ারের নাম কি ছিল? জুলফিকার। মাশাআল্লাহ সঠিক উত্তর। হযরত আলী আলাইহিস সালামকে হযরত মুহাম্মদ কোন স্থানে মাওলা বলে ঘোষণা করেন? সেই আজকের দিনে, ঈদে কাদিরের দিন, কোন জায়গায়, জায়গাটার নাম কি? নেক্সট, হযরত আলী আলাইহিস সালামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে মাওলা বলে ঘোষণা করেন? কাদিরের খুম স্থানে। মাশাআল্লাহ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে কারবালায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে
কে বিপক্ষে যুদ্ধ করেছিলেন? ইবনে মাবিয়া। মাশাআল্লাহ, খুব সঠিক উত্তর। বেশুমার। নেক্সট প্রশ্ন, কে কারবালা স্থানটি কোন দেশে অবস্থিত? ইরাকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত ইমাম হাসানের মাজার কোথায় অবস্থিত? হযরত ইমাম হাসান আলাইহিস সালামের মাজার পাক কোন স্থানে অবস্থিত? জান্নাতুল বাকিতে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট, জান্নাতুল বাকি কখন ধ্বংস করা হয়? নেক্সট, জান্নাতুল বাকি কখন ধ্বংস করা হয়? 1925 সালে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবারে নেক্সট, কে জান্নাতুল বাকি কোন শহরে অবস্থিত আছে? মেদিনীপুর শহরে। হ্যাঁ, জান্নাতুল বাকি যেখানে মা ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহার রওজা আছে, ওই জায়গা জান্নাতুল। নারে হায়দারি, দোন হাতো কো বুলান করকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে খায়বারি। জান্নাতুল বাকি কোন শহরে অবস্থিত আছে? মদিনা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ কোথায় অবস্থিত? মদিনা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত আলীর মাজার কোন শহরে অবস্থিত? ইরাক দেশের নাজাফ শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বড় পীর সাহেবের মাজার সৈয়দ আব্দুল কাদের জিলানির মাজার কোন শহরে অবস্থিত? ইরাক দেশে বাগদাদে। বাগদাদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে খাজা বাবার মাজার কোথায় অবস্থিত? ভারতে আজমির শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে মার্সিয়া কি এবং কেন পড়া হয়? এটি একটি শোক গীতি এবং এটি হোসেন পাকের স্মৃতিতে পড়া হয়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত ইমাম হুসাইনের ঘোড়ার নাম কি ছিল? জুলজানা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে পবিত্র কোরআন শরীফে মোট কতগুলি পারা আছে? পবিত্র কোরআন শরীফে মোট কতগুলি পারা আছে? ৩০টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে ইসলামী পঞ্জিকাকে কি বলা হয়? ইসলামী পঞ্জিকাকে কি বলা হয়? আহলে বাইত। নেক্সট, হিজরি সন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। হিজরি পঞ্জিকা কখন থেকে শুরু হয়? নেক্সট প্রশ্ন, কোন ইমাম হুসাইন মক্কা ত্যাগ করে মদিনাতে যান? না না, মাসের নাম প্রথম যখন ইমাম হুসাইন না, ইমাম
হিজরি পঞ্জিকা কখন থেকে শুরু হয়? জব নেক্সট প্রশ্ন, কে কারব নেক্সট প্রশ্ন, কে কত হিজরি সনে কারবালার যুদ্ধটি হয়? কত হিজরি সনে? কারবালার ঘটনা কত হিজরি সনে শুরু হয়? একটু জোরে, মাশাআল্লাহ, সঠিক উত্তর 61 হিজরি সনে। নেক্সট প্রশ্ন, কে কারবালার যুদ্ধের সময় নবীজির কোন স্ত্রী জীবিত ছিলেন? মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে কারবালায় ইমাম হোসাইনের কতজন সঙ্গী সাথী ছিলেন? 71 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইনের কে ছিলেন, কে হন? নেক্সট, উনার বোন হন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত আব্বাস আলম কে আলমদার কেন বলা হয়? কারণ উনি ইমাম হুসাইনের পতাকা বাহক ছিলেন। বেশাক, সুবহানাল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে কারবালায় যুদ্ধে শিশু শহীদের নাম বলো? হযরত আলী আসগর আলাইহিস সালাম। সঠিক উত্তর। কারবালার প্রান্তে যে নদীটি আছে সে নদীটির নাম কি? নেক্সট প্রশ্ন, কারবালার প্রান্তে প্রান্তরে যে নদীটি আছে সেই নদীটির নাম কি আছে? ফুরাত নদী। সঠিক উত্তর। প্রত্যেক বছর, নেক্সট প্রশ্ন, কে প্রত্যেক বছর পৃথিবীর বড় সমাবেশ কোথায় হয় এবং কেন? প্রত্যেক বছর পৃথিবীর বড় সমাবেশ কোথায় হয় এবং কেন? অডিয়েন্সের কাছে আপনাদের, কারবালায়, আরবাইনের সময়। সঠিক উত্তর, কারবালায় এবং আরবাইনের জন্য হয়। নেক্সট প্রশ্ন, কে আরবি শব্দ আরবাইনের অর্থ মানে মানে কি? চল্লিশা। সঠিক উত্তর, সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে, নেক্সট প্রশ্ন, ওহদের যুদ্ধে নবীজির কোন চাচা শহীদ হন? ওহদের যুদ্ধে নবীজির কোন চাচা শহীদ হন? হযরত হামজা। সঠিক উত্তর, মাশাআল্লাহ। নেক্সট প্রশ্ন, কে হযরত হামজার লাশ থেকে কে কলিজা চিবিয়ে খেয়েছিল? এজিদের দাদি হিন্দা। সঠিক উত্তর। আহলে বাইত কে দুশমন পে লানত। লানত।
নেক্সট প্রশ্ন, কে ২৭ রজব দিনটি কি হিসেবে পালিত হয়? ২৭ রজব শবে মিরাজ। সুবহানাল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে ১৫ই শাবান দিনটি কি হিসেবে পালিত হয়? শবে বরাত এবং হযরত ইমাম মেহেদী আলাইহিসসালামের জন্মদিনের উপলক্ষে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে তাজিয়া কোন জিনিসের প্রতিচ্ছবি? তাজিয়া ইমাম বারার, ইমাম বারার কারবালা। এটা ধরে ইমাম হোসেনের প্রতিচ্ছবি। সঠিক উত্তর, হযরত ইমাম হুসাইনের মাজারের প্রতিচ্ছবি কে তাজিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, কে ইমাম বাড়ি কেন তৈরি করা হয়? ইমাম বাড়ি কেন তৈরি করা হয়? আপনারা কেউ বলতে পারেন কে ইমাম বাড়ি কেন তৈরি করা হয়? মাশাআল্লাহ, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে হযরত আলী আলাইহিস সালামের হায়দার কথার অর্থ কি? বাঘ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং হায়দার কার নাম? নেক্সট প্রশ্ন, হায়দার কার নাম? হযরত আলী আলাইহিস সালাম। সঠিক উত্তর, সুবহানাল্লাহ। নেক্সট প্রশ্ন, কে কে কাবা শরীফে জন্মগ্রহণ করেন? নেক্সট প্রশ্ন, হযরত আলী আলাইহিস সালাম। সঠিক উত্তর, সুবহানাল্লাহ। নেক্সট প্রশ্ন, কে পৃথিবীতে আল্লাহ পাক কত নবী পাঠিয়েছেন? ১৪০,০০০ নবী। মাশাআল্লাহ, সঠিক উত্তর, ২৪,০০০। নেক্সট প্রশ্ন, কে শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সঠিক উত্তর, সুবহানাল্লাহ। হযরত, নেক্সট প্রশ্ন, কে হযরত মুহাম্মাদের উত্তরাধিকারীর নাম কি? হযরত আলী আলাইহিসসালাম। সঠিক উত্তর, হযরত আলী আলাইহিসসালাম। নেক্সট প্রশ্ন, কে কোন ব্যক্তি সর্বপ্রথম ইমাম হুসাইনের শব পালন করেন? কোন ব্যক্তি সর্বপ্রথম ইমাম হুসাইনের শব পালন করেন? সুবহানাল্লাহ, সঠিক উত্তর, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে কারবালার যুদ্ধে হযরত ইমাম হুসাইনের কোন শাহজাদা অসুস্থ ছিলেন? কারবালার ময়দানে যুদ্ধের সময় কোন ছেলে কোন বেটা অসুস্থ ছিলেন? হযরত ইমাম জনাব সঠিক গুরুত্ব। নেক্সট প্রশ্ন, কে কারবালার যুদ্ধের সময় ইমাম হুসাইন আলাইহিসসালাম কোন পুত্র হযরত মুহাম্মাদের প্রতিচ্ছবি ছিলেন? হযরত আলী আকবর আলাইহিসসালাম। সঠিক উত্তর, সুবহানাল্লাহ।
হজরত আলী, বিসমিল্লাহ রহমান রহিম, হজরত আলী আলাইহিস সালামের উপাধি হায়দার, এই হায়দার উপাধি কে তাকে দিয়েছিলেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম। হযরত ইমাম আলাইহিস সালামের মা হযরত ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা। মাশাআল্লাহ। আজ 18 জিলহিজ্জা ঈদে গাদির সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গাদির শব্দের অর্থ কি? গাদির শব্দের অর্থ কি? জলাশয়। সঠিক উত্তর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যখন অন্তিম হজের জন্য যাচ্ছিলেন, তখন হযরত আলী আলাইহিস সালাম কোন শহরে ছিলেন? মক্কা শহরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এই প্রোগ্রামটা শেষ করছি। আপনারা নেয়াজের জন্য ওখানে যেয়ে খাওয়া দাওয়া করলেন, বাচ্চারাও, তোমরা যারা যারা এখানে অংশগ্রহণ করেছো, এখানে আজকে আমাদের কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নাই, কিন্তু তোমরা সবই ফার্স্ট। তোমরা আহলে বায়তের এই কুইজে অংশগ্রহণ করেছো এবং এই জিনিসটা যেটা আজকে মুখস্থ করেছো, এটা মনে গেঁথে রাখবে, এটা সবসময় মনে করে রাখবে। আর এইটা আমরা করতে থাকবো, যাতে এইভাবে তোমরা যখন বড় হও, তোমাদের অনেকেই আছেন, এতে কোনো লজ্জার কথা না, কিন্তু যেভাবে তোমরা আজকের উত্তর দিলে, অনেক বড় জনরা বসে আছেন, ওনরা বোধ হয় সেভাবে অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেন না। আজকে তোমরা পড়াশোনা করে এসছো, খুব ভালো তোমরা আজকে কুইজে অংশগ্রহণ করলে, খুব ভালো তোমরা উত্তর দিয়েছ, আর আমার চোখে তোমরা সব ফার্স্ট। তোমরা এই আহলে বায়তের কুইজে অংশগ্রহণ করেছ, আর এটা এমন একটা মাহফিল, এত পাক মাহফিল, যে এখানে ইনি এই নামগুলো লিখছেন না, আসলে ফরিস্তারা নাম লিখছে যারা এখানে এখানে হাজির আছে, যারা অংশগ্রহণ করছে এই মাহফিলে। তো আল্লাহ পাক তোমাদেরকে মোবারক করুন, আর তোমরা বেশি থেকে বেশি ইসলামের সম্বন্ধে জানবার চেষ্টা করো, কেন আর বিশেষ করে কোরআন পাকের সম্বন্ধে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে কোরআন পাকের সম্বন্ধে জানবার চেষ্টা করবে। আমাদের কিন্তু একটা সংবিধান আছে, যেটা আমাদের হচ্ছে দেশের সংবিধান, কিন্তু আমাদের ধার্মিক সংবিধান হচ্ছে কোরআন পাক। তো এর সম্বন্ধে আমাদের জানা উচিত ছোট ছোট করে। আজকে মাশাআল্লাহ তোমরা যেভাবে করলে, উত্তর দিলে এত কটা প্রশ্নর, খুবই ভালো তোমরা আজকে তোমাদের পারফরমেন্স। আর আমরা আশা করি এইভাবে আগামী দিনেও তোমরা এইভাবে করবে। আর আমরা আজকে বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তোমাদের এই এত সুন্দর প্রশ্নের উত্তর দেখে আমরা উৎসাহ পেয়েছি, আমরা জায়গায় জায়গায় এবার আহলে বায়ত কুইজ করব। খালি তোমরা যেই উত্তরগুলো দিচ্ছ, যারা যারা বসে আছেন তাদেরও, তারাও শিখছেন বসে বসে, এত আমাদেরও এতে ইজাফা হচ্ছে। আল্লাহ পাক তোমাদেরকে সালামত রাখেন, তোমাদেরকে আহলে বায়তের পথে চলবার তৌফিক আতা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।